আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দশম শ্রেণীর অধ্যায় ৪ পাঠ ১২ পরিচ্ছন্নতা এর উপর একটি বিশেষ ক্লাস নিব। ক্লাস সংখ্যা হচ্ছে ৩১। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করলে সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তো আশা হোক আজকের পাঠের মধ্যে, আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় ৪ পাঠ ১২ পরিচ্ছন্নতার বিশেষ ক্লাসটি শুরু করছি। প্রথমে আমি পরিচ্ছন্নতার বিষয় নিয়ে আলোচনা করতেছি। পরিচ্ছন্নতা কী? পরিষ্কার, সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে। শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, দুর্নীতিমুক্ত, ভেজালমুক্ত ও ঝামেলামুক্ত অবস্থাকেও পরিচ্ছন্নতা বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় দেহ, মন, পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকে পরিচ্ছন্নতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ পরিচ্ছন্নতা কি এই জিনিসটাই তোমাদেরকে বুঝাতে চেষ্টা করেছি। এবার আমি পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু, কেন আমাদেরকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। পরিচ্ছন্নতার গুরুত্ব, মানব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য, অর্থাৎ যিনি ইমানদার উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ইমানদারগণের স্বভাব নয়। একজন মুমিন কখনোই নোংরা কাপড় চোপড়, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় বা আবর্জনার সাথে চলাফেরা করা সম্ভব নয়। মুমিনগণ সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকেন। এই বিষয়টাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তুহুর শাত্রুল ইমান, অর্থাৎ পবিত্রতা ইমানের অর্ধেক। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটি, প্রকৃত ইমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য। প্রকৃত ইমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য, কেননা পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সালাতের জন্য শরীর, পোশাক ও স্থান পবিত্র হতে হয়, এগুলো নাপাক থাকলে সালাত শুদ্ধ হয় না। তেমনি কুরআন তিলাওয়াতের জন্য পবিত্র হতে হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থ কুরআন পবিত্র গণ ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। অর্থাৎ কুরআন তিলাওয়াত করার জন্যেও পবিত্রতা অর্জন করে তা স্পর্শ করে পড়তে হবে। পরিষ্কার পরিচ্ছন্নদেরকে সবাই ভালোবাসে, মহান আল্লাহ তাআলাও তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। সুরা আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে ২২২। শরীয়তে পরিষ্কার ও পবিত্র থাকার জন্য অজু, গোসল ও তায়াম্মুমের বিধান দিয়েছে। পাঁচবার সালাতের পূর্বে অজু করার দ্বারা মানুষের সকল অপবিত্রতা দূর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কোরআন এবং হাদিসের আলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা
এবং পবিত্রতা অর্জনের ব্যাপারে আলোচনা করছিলাম। এবার আমরা আমাদের দৈহিক পরিচ্ছন্নতা বা পবিত্রতা কিভাবে অর্জন করব এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করছি। আমাদের দৈহিক পরিচ্ছন্নতা, দৈহিক পরিচ্ছন্নতা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো হাত, পা, মুখ, দাঁত ও গোটা শরীর পরিষ্কার থাকা। মানুষের হাত, পা, মুখ, দাঁত সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি অপরিষ্কার থাকে তবে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই যে অপরিষ্কার দাঁত, মুখ, হাত, পা, এগুলো অপরিষ্কার থাকার কারণে এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ থেকে আমাদেরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পবিত্র থাকা দরকার। কেননা অপরিষ্কার মানুষকে সকলেই ঘৃণা করে। আমাদের সমাজের যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলাফেরা করতে চায় করে, এরা কিন্তু অপরিষ্কার মানুষদেরকে ভালোবাসে না এবং ঘৃণা করে। আচ্ছা, তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কী? গোসল। গোসলের দ্বারা আমরা শরীর পরিচ্ছন্ন রাখতে পারি, তাই না? আমরা দৈনন্দিন গোসল করি, এই গোসলের মাধ্যমে আমরা আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা যখন রাতে ঘুমাতে যাই, রাতের বেলা ঘুমালে আমাদের অনেকের চোখে পিচুটি লেগে থাকে, দাঁত দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তাই এগুলো পরিষ্কার রাখতে হবে। আমাদের হাত পরিষ্কার রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে বলেছেন। আমাদের দাঁতগুলো পরিষ্কার করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে বলেছেন। মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক করলে দাঁতের অনেক ধরনের রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এজন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যখন আমরা ওযু করব, ওযুর সময় আমরা মিসওয়াক করে নিতে চেষ্টা করব। অনেকেই চুল এবং নখ বড় রাখে। নখ বড় রাখলে এতে ময়লা জমে, তাই নখ কাটতে হবে, চুল পরিপাটি করে রাখতে হবে, এটাই ইসলামের বিধান। অনেকে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য টিস্যু ও পানি ব্যবহার করার সুযোগ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নিশ্চয়ই প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে বেশিরভাগ কবরের আজাব হয়ে থাকে। মুসনাদ আহমদ এই হাদিসে উল্লেখ রয়েছে এই কথাগুলো। সুতরাং আমরা প্রতিদিন গোসল করব, পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করব এবং হাত, পা, নখ, চুল, দাঁত, চোখ সব কিছু পরিষ্কার রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দৈহিক পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা পোশাকের পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করতে চাই। তা হচ্ছে আমাদের দৈহিক পরিচ্ছন্নতার মতো পোশাকের পবিত্রতা অর্জন করাও গুরুত্বপূর্ণ। কাপড় পরিষ্কার থাকলে দেহ মন ভালো থাকে, কাজে উৎসাহ পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, অর্থ আপনার পোশাক পবিত্র রাখুন। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার হচ্ছে 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার পোশাক পবিত্র ও পরিচ্ছন্ন রাখতেন। পোশাক অল্প মূল্যেরই হোক বা বেশি মূল্যের হোক, ছেঁড়া ফাটা হোক, যেভাবেই হোক না কেন, এই পোশাকটা আমরা ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করে রাখতে পারলেই অন্যান্য লোকেরা আমাদেরকে ভালোবাসবে, আদর যত্ন করবে। এবার আমরা পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করতে চাই। আমরা আমাদের পরিবেশকে কিভাবে পরিচ্ছন্ন রাখব, তাই না? আমাদের চারপাশের সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, ঘর বাড়ি, গাছপালা, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মাদ্রাসা, দোকানপাট, এগুলো আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। যেখানে সেখানে কফ, থুথু, মলমূত্র ফেললে পরিবেশ নোংরা হয়ে যায়, নানা রকম রোগ তৈরি হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি। পানি ও বায়ু পরিবেশের অন্যতম উপাদান, সুতরাং পানি ও বায়ু পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের কর্তব্য ও দায়িত্বের মধ্যে রয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দশম শ্রেণীর অধ্যায় চার পাঠ ১২ পরিচ্ছন্নতার উপর বিশেষ ক্লাসটি নিলাম। পরবর্তী সময়ে পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা যাতে সবাই সকলেই সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতার জীবনযাপন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন।